তো আজ আমরা দেখে নেবো যে একটা ক্যামেরার সঙ্গে আমরা কিভাবে একটা ওয়াটারমার্ককে অ্যাড করতে পারি। তো আমি একটা ফটো এখান থেকে নিয়ে নিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছি যে, এই যে দেখতে পাচ্ছি জুম করে, সো নিচে দেখতে পাচ্ছি যে ভিভো Y21 আছে এবং এখান থেকে October 1, 2022 এবং একটা ডেট টাইম কি রয়েছে না এখানে, কিন্তু একটা ওয়াটারমার্ক হিসাবে এই ফটোর মধ্যে কিন্তু রয়েছে। তো এই যে ফটোর সঙ্গে এই ওয়াটারমার্কটা কীভাবে আমরা অ্যাড করবো সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে শিখব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো আমাদেরকে ম্যানুয়ালি এখান থেকে ব্যাক হয়ে যেতে হবে। ব্যাক হয়ে যাওয়ার পর আমাদেরকে আমাদের ফোনের যে ক্যামেরা সেই ক্যামেরাটিকে অন করতে হবে। তো আমি এখান থেকে আমার ফোনের ক্যামেরাটিকে অন করে নিচ্ছি। ক্যামেরাটিকে অন করার পর এখান থেকে আমাকে যেতে হবে যে যে দেখতে পাচ্ছি সেটিংসগুলো যে অপশানটি রয়েছে সেই জায়গায় ক্লিক করতে হবে। সো আমি সেটিংসে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে যেহেতু আমি ফটোর সঙ্গে যে ওয়াটারমার্ক সেটা অ্যাড করবো, তার জন্য কী করবো না, তার জন্য এখান থেকে আমি চলে আসবো এই যে ওয়াটারমার্ক বলে যে অপশানটি রয়েছে সেই জায়গায়। সো ওয়াটারমার্ক আমি ক্লিক করে নিয়েছি। এরপর যদি প্রথম অপশানটি রয়েছে যে টাইম ওয়াটারমার্ক, ধরুন আমি যে সময়ে ফটোটাকে তুলবো সেই টাইমটা সেই ফটোর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো সেই ওয়াটারমার্কটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে এখান থেকে শুধুমাত্র এই অপশানটাকে অন করে দিলে হয়ে যাবে। তারপরে এখান থেকে মডেল ওয়াটারমার্ক, অর্থাৎ এই ফোনটার যে মডেল, অর্থাৎ যে মডেল সেই মডেলটা কিন্তু আমাদের এই ফটোর সঙ্গে অ্যাড হয়ে যাবে। সো আমি এটাও দিতে চাই, তাই এটাকে টিক করে এখান থেকে অপশানটাকে অন করে দিলাম। এরপর কাস্টম ওয়াটারমার্ক যদি আমি অ্যাড করতে চাই, অর্থাৎ নিজের মতো করে একটা নাম যদি আমি এখানে অ্যাড করতে চাই তাহলে সেটাও করতে পারি। তো আমি এখান থেকে এই অপশানটাকে অন করার পর এখান থেকে অ্যাড কন্টেন্টে ক্লিক করে নেবো। ক্লিক করার পর এখান থেকে আমি যে একটা কাস্টম ওয়াটারমার্ক যে অ্যাড করবো তার নাম এখানে দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে আমার চ্যানেলের নামটা কিন্তু আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমি এখান থেকে জুয়েল টেক বলে দিয়ে দিলাম। তারপর এই যে সেভ বলে যে অপশান রয়েছে সেটাকে সেভ করে দেবো। সো এরপর আমাদের কিন্তু কাজ কমপ্লিট। এরপর আমি এখান থেকে ব্যাক হয়ে যাবো। ব্যাক হয়ে যাওয়ার পর আমি আবারও ক্যামেরায় চলে যাবো। ওকে, তো ক্যামেরায় চলে যাচ্ছি, ক্যামেরা এখান থেকে ব্যাক হয়ে যাবো। তো দাদা আমি এখান থেকে ব্যাক হয়ে গেছি। ব্যাক হয়ে যাওয়ার পর আমি একটা ফটো কিন্তু এখান থেকে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে ওয়াটারমার্কটা অ্যাড হচ্ছে কিনা। তো আমি কিন্তু এই ফটোটাকে ক্লিক করে নিয়েছি। এরপর এখান থেকে জাস্ট ফটোটাকে আমি নিয়ে নেবো এবং ফটোটাকে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছি আমাদের ওয়াটারমার্কটা খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি যদি জুম করে দেখাই এইভাবে, তো কিন্তু আমাদের যে ওয়াটারমার্ক সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি যে ভিভো মডেল নাম্বারটা আমার রয়েছে এবং জুয়েল টেক বলে যে কাস্টম ওয়াটারমার্কটা আমি অ্যাড করছিলাম সেটাও রয়েছে এবং ডেট এবং ইয়ার সব কিছুই, টাইম সব কিছুই কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে চাইলেই কিন্তু আমরা কী করতে পারি না, খুব সহজেই একটা ক্যামেরার সঙ্গে একটা ওয়াটারমার্ককে অ্যাড করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি যদি বিন্দু করে আমার ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো এক ভিডিওতে।